ডক্টর সরকার, আমরা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে যে ইনপুটগুলো এখনো পর্যন্ত পাচ্ছি চিকিৎসক সূত্রে বা তার আইনজীবী সূত্রে, যে ফুসফুসের রোগ, শ্বাসপ্রশ্বাস, সিওপিডি, তা সিওপিডি রয়েছে, হাইপারটেনশন রয়েছে, ব্লাড সুগার অনিয়ন্ত্রিত এবং অতিরিক্ত ওজন, সেটা সুগারের অন্যতম শত্রু, অতিরিক্ত, এই সমস্ত ইস্যুগুলো উঠে আসছে এবং তার হৃদযন্ত্রেও বেশ কিছু গোলযোগের বিষয়, সেটা চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে। আপনার কি মনে হয় যে সত্যি কি অনুব্রত মণ্ডল তিনি জিজ্ঞাসাবাদ, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন বা থাকতে পারেন? দেখো মৌপিয়া, কথাটা হলো এই যে একটা লুকোচুরি খেলা, এটা লুকোচুরি খেলা না, এটা আমাদের একজন মানুষ, সে প্রকৃত অর্থেই তার একটা শারীরিক সমস্যা আছে, তো এই ব্যাপারটা যে ডাক্তাররা তাকে সরজমিনে দেখেনি তাদের পক্ষে এই কথাটা বলার ধৃষ্টতা। এখন যে কোনো অসুখ থাকলে পরে তার একটা ক্রনিক কন্ডিশন থাকতে পারে, এখন এই ক্রনিক কন্ডিশনগুলো হঠাৎ করে এই সময় এতটার মানে 11টার সময় কি 10:30টার সময় হঠাৎ বেড়ে গেল কি বেড়ে গেল না, আমরা দূর থেকে এই কথাগুলো বলতে পারি না, দ্যাট ইজ ইরেশনাল। কিন্তু একটা কথা বলতে হবে যে মানুষের সুস্থতা আমরা সবসময় কামনা করি, তার সঙ্গে সঙ্গে আমরা কামনা করি যে স্বাস্থ্য ব্যবস্থার সুস্থতা, এবং আমরা ডাক্তাররা যেন এই লুকোচুরি খেলার মধ্যে আমরা যেন জড়িয়ে না পড়ি, আমি তার সুস্থতা কামনা করি। এভরি প্রবলেম হি হ্যাজ যেন তার একটা সুরাহা হয়, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু কোথাও যদি আমাদের স্টেটের এপেক্স হেলথ ইনস্টিটিউশন, যার জন্য আমরা গর্বিত, তার যে ডাক্তাররা, যে 8 সদস্যের মেডিকেল বোর্ড আছে, তারা প্রত্যেকে একজন প্রথিত যশা, অ্যাক্লেমড, রেসপেক্টেড ডক্টরস, সুতরাং প্রশাসনকে আমি অনুরোধ করব যে আপনারা পলিটিক্স বোঝেন, আপনারা সমস্ত পলিটিক্সের সমস্ত মারপ্যাঁচ বোঝেন, কিন্তু প্লিজ আপনারা যেখানে প্রয়োজন হবে প্রত্যেকটি ডাক্তার তারা ঝাঁপিয়ে পড়বে মানুষের চিকিৎসা করতে, সে ভিআইপির প্রয়োজন হোক, সাধারণ মানুষের প্রয়োজন হোক, যারই প্রয়োজন হোক না কেন। কিন্তু এই যে আমরা একটা পলিটিক্যাল টার্বুলেন্সের মধ্যে দিয়ে চলছি, এই টার্বুলেন্সের মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি তার পিঠের ওপর মারাত্মক বোঝা, অলরেডি ডাক্তাররা জেরবার হয়ে যাচ্ছেন তাদের ডিমান্ডস অন ওয়ার্ক নিয়ে, আমরা যেন হয়তো করিনি, আমি জানি না, আমি অনেক দূরে, আমার বিন্দুমাত্র কোন অভিজ্ঞতা নেই তার স্বাস্থ্য ভালো না খারাপ এই মতামত করার, খালি এই কথাটা বলছি আমরা বর্তমানে একটা রাজনৈতিক ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যে আমাদের ডাক্তার এবং আমাদের আমাদের রাজ্যে অলরেডি ওভার স্ট্রেসড হেলথ কেয়ার সিস্টেমকে এর মধ্যে জড়িয়ে ফেলবেন না, এটা সাধারণ মানুষের পক্ষে ভালো নয়, ডাক্তারের আত্মসম্মান কি আমাদের হেলথ কেয়ারের পক্ষেও খুব একটা ভালো হবে না। আমি আসবো ডক্টর সরকার আপনার কাছে, আমি একটু শশীদির কাছে আসবো। শশীদি, আবারও বলি যে সত্যি তো একজন মানুষ তার অসুস্থতাকে যখন তিনি বলছেন তার সিবিআই হাজিরা দিতে না পারার যুক্তি হিসেবে, তখন সেটা নিয়ে এত বিতর্ক কেন? বিরোধীরা এখানেই বলছেন যে বিতর্কটা হতো না যদি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতো। এর আগেও দেখা গেছে গত কয়েক বছরে যখন যখন সিবিআই ইডি কাউকে ডাকছে তখনই তার ঠিকানা ঘটনাচক্রে হয়ে যাচ্ছে উডবার্ন, উডবার্ন ওয়ার্ড। বারবার সিবিআই বা ইডি যাদের ডাকছেন তাদের হাজিরা দেওয়ার একটা জায়গা হয়ে যাচ্ছে, এটা কি নিতান্ত কাকতালীয়? না না, আমি এখনো বলি ছোট্ট দুটি করেকশন। বিকাশবাবু অত্যন্ত সম্মানীয় মানুষ, তিনি বলছিলেন পিজির কথা, বেড না পাওয়ার কথা, পিজির উপরে যে আজকেও এখানে স্বীকার করুক, ভারতবর্ষে স্বীকার করুক কি না করুক, আজকেও প্রশংসা পেয়েছে নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে যে বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, এই SSKM সম্বন্ধে বলেছে। সুতরাং ওখানে নিশ্চয়ই এই উৎকর্ষতা অর্জন করার জন্যে ডাক্তার এবং প্রশাসন যৌথভাবে নিশ্চয়ই সে প্রশংসা দাবি রাখে। দ্বিতীয়ত, ডক্টর কুণাল সরকারের স্বাভাবিকভাবে তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ, তার একটা মনে হচ্ছে ডাক্তাররা যেন প্রশাসনকে তিনি অ্যাপিল করলেন বলে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রশাসন উনি বললেন যে জড়িয়ে না পড়ে ডাক্তাররা,
কিসেতে জড়াবে? ডাক্তাররা এখন একটা রোগীর চিকিৎসা করছে, তার জন্যে সাবস্ট্যান্সিয়েট করার জন্যে রক্ত পরীক্ষা বলুন, চেস্ট এক্স রে বলুন, ইসিজি বলুন, যা যাবতীয় পরীক্ষাগুলো রয়েছে, মেডিকেল রিপোর্টসগুলো থাকবে, সে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। সুতরাং এই দুশ্চিন্তা মুক্ত করার জন্যেও আপনাকে বলে দিই, প্রশাসন কিন্তু ডাক্তারদের কোনো কিছুতে ব্যবহার করে না, প্রশাসন চায় স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে যাক, এইটা। তৃতীয়ত, আপনি মৌপিয়া জিজ্ঞেস করলেন যে এটা কি কাকতালিয়া কিনা, আমি এখনও বলি এখানে আমাদের কাছে বিরোধীরা কি বলছেন সবটাই, আমাদের অনেক কিছু বলার থাকে যে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেন্ট্রাল এজেন্সিসকে ব্যবহার করা যাচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।